এই শেক দিতে গিয়ে কিন্তু অনেকের পা হারিয়ে ফেলেন তাই শেক দেওয়া যাবে না ঠান্ডা বা গরম পানি থেকে দূরে থাকবেন ডায়াবেটিস রোগে আক্রান্ত যারা আছেন প্রথমে কথা বলে রাখি সেটা হচ্ছে আপনার ভয়ের কিছু নাই যদি যদি আপনি ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে রাখেন অর্থাৎ আপনার জন্য আরও একটা নিয়ন্ত্রণের কথা আসবে আপনার প্রেশার থাকলে নিয়ন্ত্রণে রাখবেন ওজন বেশি থাকলে কন্ট্রোলে নিয়ে আসবেন আপনি চেক করবেন যে আপনার কোলেস্ট্রলের পরিমাণ বেশি আছে কি না এই সমস্ত মিলে কিন্তু আপনি একটা কনফিডেন্ট পাবেন যে হ্যাঁ আমার পাটাও ভালো থাকবে এর বাইরেও আপনার পায়ের কিছু যত্ন আছে যেমন হলো যে আপনি যদি ভালোভাবে ডায়াবেটিস কন্ট্রোলে রাখার পরে দেখবেন যে আপনার পায়ের কিছু যত্নের দরকার যেমন আমরা ডায়াবেটিস আক্রান্ত রুগীদেরকে বলি যে আপনি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন আপনার পা রাখার চেষ্টা করবেন এখন যদি এমন হয় যে আপনার পায়ের অনুভূতি কমে গেছে আপনাকে অ্যালার্ট হতে হবে যে আমার ডায়াবেটিসটা আরও কন্ট্রোলে রাখা প্রয়োজন আর অনুভূতি যদি কমেই যায় সেক্ষেত্রে অনেক সাবধানতা যেমন আপনার জন্য স্পেসিফিক কিছু জুতা পড়তে হবে ডায়াবেটিস রুগীদের জুতার বৈশিষ্ট্য হচ্ছে সোলটা হবে অনেক মোটা যাতে সহজে আঘাত লেগে উপ না আসতে পারে ভিতরটা হবে মসৃণ ফিতাওয়ালা বা বেল্টওয়ালা জুতা পড়তে হবে জুতার মাথাটা হবে একটু চ্যাপটা এবং চওড়া যাতে যেন আঙুলটা পরিপূর্ণভাবে নড়তে পারে আপনার নখগুলো কাটার সময় খুব ছোট করে কাটা যাবে না কিছুটা রেখে কাটতে হবে যাতে ইঞ্জুরি না হয় এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ মন চাইলেও একটু গরম দিলাম পানি দিলাম একটু শ্যাক দিলাম এই শেঁক দিতে গিয়ে কিন্তু অনেকের পা হারিয়ে ফেলেন তাই শেখ দেওয়া যাবে না ঠান্ডা বা গরম পানি থেকে দূরে থাকবেন অনেকে বলে যে আমি গরম পানিতে দেই নি আপনি যে এটা গরম নেই না সেই জন্য যদি একান্ত দিতেই হয় পাশের লোককে দেখিয়ে নেবেন যে এটা পানিটা কতটুকু গরম তুমি সইতে পারো কি না তাহলে আমি দিব আমরা প্রিফারেবলি বলি যে না দেওয়ার জন্য আর আঙ্গুল সবসময় পরিষ্কার রাখবেন পানি যেন জমে না থাকে এই জন্য উজু করার পরে বা গোসলের পর পরে পানিটা পরিষ্কার করবেন আর যাদের ডায়াবেটিস দশ বছর বা অনেকদিন হয়ে গেছে বা কন্ট্রোলে থাকে না তিনি ছ মাস অন্তর অন্তর অন্তত একজন চিকিৎসক ভাস্কুলার সার্জন ফুড কেয়ার সার্জন যে কাউকে দেখিয়ে একটু চেক করে নেবেন যে আমার রক্ত সরবরাহ ভালো আছে কিনা সেক্ষেত্রে বাসায় কি চেক করার কোনো উপায় আছে রোগীরা কি তার আর কি কোনো অস্বাভাবিক অবস্থা তার পায়ে আছে এটা কি বাসায় চেক করা বাসায় আমরা যেটা বলি যে ওই যে প্রতিদিন শোয়ার আগে তিনি পায়ের তলাটা একবার চেক করবেন যে সেখানে কোনো আঘাত লেগেছে কিনা কোনো ইনজুরি আছে কিনা অনেক আছে ভুড়ি একটু বড় পায়ের তলাটা দেখতে পারে না তখন আমরা বলি যে আপনি আয়না পায়ের নিচে রেখে দেখবেন আপনার পায়ের ঠিকভাবে কাজ করছে কিনা এটার জন্য কি সুই দিয়ে তারা ট্রাই করতে সুই দিয়ে সাধারণত তার তিনি পারবেন না এটার জন্য তার অন্য আমাদের একটু এক্সপার্টের হেল্প নিতে হবে তিনি এটা টেস্ট করতে গেলে তার জন্য হুমকি বাট তিনি কিছু উপসর্গ পেলে বুঝবেন যে আমার মন হয় কমে যাচ্ছে সেটা কি যে তার পাটা জ্বালাপোড়া করে এবং এই জ্বালাপোড়াটা রাতে বেশি করে এবং যাদের পায়ে জ্বালাপোড়া আছে তারা সাকলাইন কেন পৃথিবীর সমস্ত ডাক্তারকে গুলিয়ে খাওয়ালে এই মুহূর্তে কোনো সুচিকিৎসা নাই এটা ভালো হয় না শুধুমাত্র ওষুধ দিয়ে আমরা কিছুটা তাকে কষ্ট কমাই কখন ভালো হয় জানেন ডায়াবেটিস রোগীরা জ্বালা পড়া করতে করতে একসময় বলে আর জ্বালা পড়া নাই এর মানে হলো যে ওনার পায়ের অনুভূতিই নেই জ্বালা একবার হয়ে গেলে আর কিন্তু ঠিক হবে না সারানো যায় সারানো যায় না শুধু কন্ট্রোলে রাখা যায় তাই পেছন থেকে আবারও যেতে হবে সেটা হলো ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে হবে এর বিকল্প কোনো পথ নাই অসংখ্য ধন্যবাদ